ভাই প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন একটা ছেলে থাকে যে রাইট করে ভূতের ভয়ে জানলা দিয়ে মুতে, যেমন আমি। কিরে কি হয়েছে জানিস তো? নিজের বলতে কিছুই নাই। কেন নুঙ্কুটাও অন্য কারো কথা ভেবে দাঁড়ায়? হ্যাঁ চেক করে দেখবি। ও ঠাকুরপো, আমার বন্ধুদেরকে কিছু বলে দাও না। কি বলবো আমি? যে কোনো একটা বলো না। হাই ফ্রেন্ড, তো আমার বৌদিকে লাইক কমেন্ট ফলো করো, কারণ আমার বৌদির বর মারা গেছে। শুন, কি বল, তুই কাল রাতে মদ খেয়ে বমি করেছু? হ্যাঁ। তোর একটুকুনো লজ্জা লাগেনি? লজ্জা লাগবে কেন, আমি কি ন্যাংটো হয়ে খেয়েছি? আমার রাশিতে লেখা আছে বয়ে বহুত আদর করব, কিন্তু কার বয়ে করব এইটা লেখা নাই। ভাই চেষ্টা তুমি যতই করো, ওই তোমার মুতার পর চেন লাগানোর টাইমে দু ফোঁটা মুত প্যান্টে পড়বেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আসছে? ঠাকুরপো কখন এলে? এই কিছুক্ষণ আগে। মিষ্টি খাবে? নি মিষ্টি খাবে? হ্যাঁ দাদা আছে, ফাঁক পেলে খাওয়াবো তোমাকে। সেই মিষ্টি নয়, বোম্বের মিষ্টি। যাও মার্কেস গেলে যাও। হাই ফ্রেন্ডস, আমি হলাম বয়ের ভাড়া। শুনছ, আজকে রতনদার বউকে দেখলাম, বউটা দেখতে খুব সুন্দর কিন্তু কমর একটা বিশাল বড় কালো দাগ। এটা কালো দাগ নয়, আমি ভালো করে দেখেছি। এখানে তো এটা ট্যাটু। হারাম জাদা, নিজের বউটা ভালো করে দেখো না। কিছু কিছু ছেলে ক্লিন শেপ কইরা নিজের বহুত কিউট ভাবে, দাড়ি মোছ থাকা গুলারে ছেলে ছেলে লাগে, বাকি প্যান্ট শার্ট তো মেয়েরাও পরে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মা কইতাছে তোরে মোবাইল কিনা দিছি, ল্যাপটপ চাইছস ল্যাপটপ কিনা দিছি, টিভি কিনা দিছি, তারপরেও তুই এক মুহূর্ত বাড়িতে বসস না। বলতো কি এমন কাজ করলে তুই বাড়িতে বসবি? আমি বলছি বিয়াটা করে দেখতে পারো। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি তার থেকে বেশি ভদ্র। কি করে